নির্বাচনের প্রাক মুহূর্তত নাহরকটিয়া আরক্ষীর বৃহৎ সাফল্য। নাহরকটিয়া বালিমরাত বিস্ফোরক সামগ্রী উদ্ধার। সাপেখাতির অসম রাইফলস বারো আর নামরূপ উপ আরক্ষী অধীক্ষক কুলপ্রদীপ ভট্টাচার্য তথা নাহরকটিয়া আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া ভাস্কর শইকীয়ার নেতৃত্বত যুটিয়া অভিযানত বালিমরার বিকাশ তাঁতির বাসগৃহরপর বৃহৎ পরিমাণের বিস্ফোরক সামগ্রী উদ্ধার। নাহরকটিয়া আরক্ষীয়ে বিকাশ তাঁতির এই ঘটনার জড়িত জয়পুর টিপামর প্রণব গগৈক আটক করে সোধপোছ অব্যাহত রাখিছে। এই ঘটনার লগত আরো লোক জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে আরক্ষীয়ে। আরক্ষীয়ে ইতিমধ্যে 36/21 নম্বরের এক গোচর রুজু করে জোরদার তদন্ত অব্যাহত রাখিছে। আমি আসলে এটা গোপন বম খেদি আমার 12 এসাম রাইফলস সোনারি ক্যাম্প সোনারি তেওঁলোকৰ লগত আমি এটা যৌথ অভিযানত আমি এটা ঘর সার্চ করেছিলাম বালিমরাত। সেই তাতে আমি কিছু সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী আমি তাতে উদ্ধার করবলে সক্ষম হয়েছিল আর সেই মর্মে সেইখানে আমি সিজ করেছো। সিজ করে পেলায় তাতে যার ঘর পোয়া হয়েছে সেই মানুষজনক আমি আটক করেছো আর তার লগতে আরো এজন মানুষ জড়িত আছে বলে খবর পাই আমি সেইজন মানুষকে তার ঘরের আমি আটক করেছো। কিমান পরিমাণের বিস্ফোরক সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী পোৱা গৈছে? সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী মোটামুটি 1 কেজিমান আছে বর্তমান সময়ত। নির্বাচনের প্রেক্ষাপটত এনে ধরনের ঘটনায় কিবা প্রভাব পেলাব নেকি? আমি সকল দিকবিল সেখানে ভালকে চালি জারি চাই আছো। আমি খুব ইম্পর্টেন্স দিয়ে পেলে এই কেসটা আমি হ্যান্ডেল করে আছো। নিউজ ডেস্ক রিপোর্ট, হরাইজন।